নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, আজকে আমি আগমনী লুক ক্রিয়েট করছি। আমি তো মেকআপের মও জানি না, তো তবুও চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আগমনী লুক যেহেতু ক্রিয়েট করছি, তো আলতা তো মাস্ট, তাই না? তো দেখো, আমি এখন আলতা পরে নিচ্ছি, আর আলতা পরতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে পূজা পার্বণে আলতা পরতে আমার খুবই ভালো লাগে, আর এরকম মোটা করে পরতে খুবই ভালো লাগে। তো দেখো, আমি আলতাটা পরে নিচ্ছি। আর এখন কিন্তু দুপুর 3টে বাজে, আর প্রচণ্ড বাইরে রোদ উঠেছে, মানে ঘেমে যাচ্ছি, আলতা পরতেই ঘেমে যাচ্ছি। তো ভাবছি যে মেকআপ কীভাবে করব। মেকআপ তো সেরকম করব না, সিম্পল মেকআপই করব। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, আর পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো দেখো, আমার আলতা পরা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এখন একটু হালকা ফুলকো মেকআপ করব। তো কী কী দিয়ে আমি মেকআপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ক্রিম মুখে লাগিয়ে নেব আমি। তোমরা তো সবাই জানো যে মেকআপ করার আগে ময়েশ্চারাইজার লাগাতে লাগে, তো আমিও একটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানো হয়ে গেলে দেখো, এখন আমি সিসি ক্রিম লাগাচ্ছি। আমি ফাউন্ডেশন ব্যবহার করি না, কোনো দিনও ব্যবহার করিনি। আর দেখো, এইদিকে সিসি ক্রিম লাগাতে লাগাতে এইদিকে আমার ঘেমে মুখ অবস্থা শেষ, কী আর করবো। এরকম করে ফ্যানের নিচে কিন্তু বসেছি, তবুও মানে ঘামছি প্রচণ্ড। তো দেখো, এখন এই যে সিসি ক্রিমটা আমি এই যে ব্লেন্ডারটার দ্বারায় ভালো করে ব্লেন্ড করে নেব। আর এটাও না ঠিক ফাউন্ডেশনের মতোই কিন্তু কাজ দেয়, আর যেহেতু আমি বাইরে যাব, এটা সানস্ক্রিনেরও কাজ দেয়, মানে সিসি ক্রিমটাতে সানস্ক্রিনও আছে। তো সেজন্য আমি এটাই ব্যবহার করলাম, আর আমার কাছে আলাদা কিছু ফাউন্ডেশনও নেই। তো আমার এটা ব্লেন্ড করা হয়েছে। ব্লেন্ড করার পর আমি এই যে ভুরুটা এঁকে নিলাম, এঁকে নিয়ে এখন এই যে পাউডার মেখে নিচ্ছি। আমি এখানে হোয়াইট টোন পাউডার ব্যবহার করলাম। আমি হোয়াইট টোন পাউডারটাই ব্যবহার করি, আমার এটাই ভালো লাগে, খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় মুখের সাথে। তো আমি এটাই ব্যবহার করি। তো দেখো, এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে একটু আইশ্যাডো লাগাবো। আইশ্যাডো কীভাবে লাগাতে লাগে সেটাও আমি ভালো করে জানি না, তবুও একটু চেষ্টা করছি। তো যেহেতু লাল কালারের শাড়ি পরবো, তো এই যে লাল কালারের এই শ্যাডোটা লাগাচ্ছি। তো দেখো, মোটামুটি আমার চোখটা হয়েছে, আর এখনও কাজল লাগাইনি, আইলাইনার লাগিয়েছি, কাজল লাগাইনি। আর আইলাইনার লাগানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আমি যখন ভয়েস দিচ্ছি, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো একটু শব্দ হচ্ছে, তো প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো, একটা লাল কালারের টিপ পরলাম, আর আমি যেহেতু চোখ আঁকতে পারবো না, সেজন্য এখানে একটু ফেব্রিক দিয়ে এঁকে নিলাম। আর দেখো, এখন লিপস্টিক দিয়ে নিচ্ছি, আর এই যে এখন গয়না পরবো। আর চুল বাঁধাটাও তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো ফটাফট করে এটা বেঁধে নিয়েছি, তোমাদের সাথে এটা শেয়ার করলাম না। আর বেশি ভারী গয়নাও পরবো না, যেহেতু প্রচণ্ড গরম, ঘেমে আমি মানে আমার অবস্থা শেষ, ঘেমে এরকম মানে জল পড়ছে শরীর দিয়ে, এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখো, একটা এই যে চোখার পরে নিলাম, এই চোখারটা আমার খুব ভালো লাগে, আর একটা বকুল মালা পরলাম, আর এই যে কানেরটা পরেছি। মোটামুটি আমার মেকআপ ডান। এখন দেখো, এই যে কাজলটা পরে নিচ্ছি, এদিকে কাজল পরছি, আর এদিকে কিন্তু ঘেমে আমার মুখের অবস্থা শেষ, এদিকে মেকআপ গলে গলে যাচ্ছে। তো কী আর করবো, এরকম করেই রেডি হলাম। তো চলো, ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে কাশবনে আমরা চলে এসেছি, আর এই যে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে, কাঁপছে, তো একটু ম্যানেজ করে নিও। তো আমার লুকটা কীরকম লাগছে কমেন্ট করে জানিও।
আর এত কাশফুল দেখে আমি তো পাগল হয়ে গেছি, মানে কি বলবো, অবাক হয়ে গেছি। এত কাশফুল এখানে, মানে সাদা সাদা হয়ে গেছে নদী সাইডে, মানে অপরূপ এক দৃশ্য। তোমাদের যদি ভালো করে দেখাতাম, কিন্তু দেখানোর মানে অতটা দেখাতে পারিনি, কেননা একটা গানের ভিডিও করেছি। তো একটা গানের ভিডিও করতে জানোই তো কতটা সময় লাগে, আর আমি যেহেতু এবার ফার্স্ট করলাম গানের ভিডিওটা, তোমাদের দাদা ভাইয়েরও অত এক্সপিরিয়েন্স নাই, মানে আমি যতটুকু জানি ও ততটুকুও জানে না। তো আমাদের অনেকটা সময় লেগেছিল, সেই জন্য বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। গানের ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কেননা তোমাদের ভালোবাসা সাপোর্ট এসব না পেলে তো আমি কখনোই এগোতে পারবো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিও করা কমপ্লিট, এখন এই যে বাড়ি যাচ্ছি। আর দেখো কত সুন্দর ভিউ, এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু সন্ধে হয়ে গেছে। আর দেখো এই জল পার হয়ে আমাদের যেতে লাগবে, এত কষ্ট করে এসে ভিডিও করলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো এখন চলে যাচ্ছি ওই পার, তো এখানেই রেখে দিচ্ছি। আর এই যে তোমাদের দাদা ভাই এখানে আছে ক্যামেরাম্যান। তো চলো, আজকের আমার লুকটা তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে, আমি যতটুকু পেরেছি করেছি। তো সবাই সাপোর্ট করো, লাইক কমেন্ট আর শেয়ার করো। তো এখানেই রেখে দিচ্ছি, কেননা এখন জল পার হবো, জল পার হয়ে। আর আমাদের গাড়ি দেখো কত দূরে আছে, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, ওই যে ওইদিকে আছে, এই জলটা পার হয়ে যেতে লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। আর মেকআপ গলে গলে শেষ, দেখো সিঁদুর এই যে গলে শেষ, সব কিছু গলে গলে শেষ, আজকে এখানেই রেখে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই, আগাম গুড নাইট। আর দেখো আকাশটা লাল হয়ে গেছে, দেখো দেখো দেখো।